হ্যালো, আমি মলিক রায়। আমরা আজ নাম্বার সিস্টেমের বিভিন্ন প্রকার কম্পিউটার কোডিং আছে, তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ কোড কম্পিউটার কোড যেটাকে বিসিডি কোড বলা হয়, সেটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা বিসিডি কোডটা আসলে কি সেটা যদি জানার চেষ্টা করি, তাহলে বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। তো এই বিসিডি কোড এমন একটি কোড পদ্ধতি যেখানে সাধারণত কী করা হয়, একটি ডেসিমেল নাম্বারকে সম্পূর্ণ নতুন একটি সিস্টেমে বাইনারিতে রূপান্তর করা হয়ে থাকে। আমরা ইতিমধ্যে ডেসিমেলকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা হয় সেটা শিখেছি, তবে আজ আমরা দেখব যে একটি ডেসিমেল নাম্বারকে বিসিডি কোডের সাহায্যে কীভাবে আমরা খুব সহজে বাইনারি কোডে রূপান্তর করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে বিসিডি কোডটা আসলে কী কী কাজে ব্যবহৃত হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন কম্পিউটারের বায়াসে ডেট সংরক্ষণের কাজে, এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে তারিখ সংরক্ষণের কাজে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তো সেক্ষেত্রে বিসিডি কোডের মধ্যে অনেক রকম বিসিডি কোড আছে, যেমন বিসিডি 8421 কোড, যেটা বহুল ব্যবহৃত একটি কোড। এছাড়াও আরও আছে বিসিডি 7421 কোড, বিসিডি 5421 কোড এবং বিসিডি 2421 কোড। তো আমরা আজকে যেহেতু বিসিডি কোডের সাহায্যে কীভাবে একটি ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করা যায় সেটা শিখব, সুতরাং আমরা প্রথমে দেখব একটি নাম্বার 729, একটি ডেসিমেল নাম্বার, সেটাকে আমরা কী করবো বিসিডি কোডে রূপান্তর করব। সো বিসিডিতে এটার মান কত সেটা দেখবো। তো আমি যেহেতু আগেই বলেছি যে বিসিডি কোডটা আসলে কি যে এখানে ডেসিমেলকে বাইনারিতে করা হয়, তো আমরা ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করব। তো সেক্ষেত্রে বিসিডি কোডের কোডটা শেখার আগে আমাদেরকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটি ডেসিমেল অঙ্ক ইজ ইকুয়াল টু চারটি বাইনারি অঙ্ক। অর্থাৎ ডেসিমেলের একটি অঙ্ককে আমাদেরকে এই বিসিডি কোডে রূপান্তর করার ক্ষেত্রে সেটিকে ভেঙে যে কোনো মূল্যেই সেটাকে বাইনারি চারটা অঙ্কে রূপান্তর করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাট ফার্স্ট 729 এই যে ডেসিমেল নাম্বারটা আছে সেটাকে বিসিডি কোডে রূপান্তর করি, তো সেক্ষেত্রে এটা সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি অ্যাট ফার্স্ট 9টাকে যদি একটু দেখেন, 9টাকে আমি আলাদা করে নিয়ে আসবো আমরা, এটা অনেকটা অক্টালকে বাইনারি বা হেক্সাডেসিমেলকে বাইনারি করার মতোই। তো সেক্ষেত্রে 9-এর সমতুল্য বাইনারি ভ্যালু কত, তো আমরা সবাই জানি 9-এর সমতুল্য বাইনারি ভ্যালু হচ্ছে 1001। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে করলাম আমরা, এটা আমরা জাস্ট 9-এর সমতুল্য বাইনারির ছকটা যদি আমরা একটু দেখে নিই সেখান থেকে এটা করতে পারি। এছাড়া আরেকটি পদ্ধতি আছে যেটা আমরা ইতিমধ্যে শিখেছি, তাও আমি আরেকটু রিমাইন্ড করে দিচ্ছি সবাইকে, যে আমরা প্রথমে একটি ঘর বানিয়ে নেব। ঘরটা এরকম, এটা হচ্ছে 1-এর ঘর, দেন 1-এর ডবল 2, দেন 2-এর ডবল 4 এবং 4-এর ডবল 8, আমি 8 পর্যন্তই নেব। তো আমরা এই যে 9টাকে আমরা ভাঙবো, যেহেতু তো 9কে আমরা এমনভাবে ভাঙবো সেটা যেন 4, 8, 4, 2, 1 এর যোগ ফলের সমান হয়। তো সেক্ষেত্রে 9 = লেখা যেতে পারে 8+0+0+1 = কিন্তু হচ্ছে আমাদের 9। তাহলে এখন যদি আমরা একটু নিচে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 8-এর ঘরে 8 আছে, অর্থাৎ 8-এর ঘর অ্যাক্টিভ, যে ঘরটা অ্যাক্টিভ আছে সেখানে আমরা 1 বসিয়ে দেবো। 4-এর ঘর যেহেতু অ্যাক্টিভ নেই সুতরাং এটা 0, 2-এর ঘরও অ্যাক্টিভ নেই এটা 0, 1-এর ঘরে আবার 1 আছে সুতরাং 1-1 ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ সুতরাং এটি অ্যাক্টিভ আছে, অর্থাৎ এটা 1 বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে এভাবেও কিন্তু আমরা খুব সহজে, যদি আমাদের বাইনারি ভ্যালুটা মনে না থাকে কোনো নাম্বারের, সেটাকে এভাবে আমরা ঘর সিস্টেম করে জাস্ট ভেঙে ভেঙে কিন্তু সেটার বাইনারি মানটা বের করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি 9=1001। দেন যদি আমরা 2কে একটু চেষ্টা করি ভাঙার, তাহলে 2-এর ক্ষেত্রে যেটা 2 = আমাদের 10। তো আমরা কী করলাম, 2-এর ভ্যালু 10 বসিয়ে দিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা বলেই এসেছি বিসিডি কোড করার পূর্ব শর্ত হচ্ছে যে একটি ডেসিমেল = 4টি বাইনারি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ডেসিমেলকে ভেঙে 2টা বাইনারি পাইছি, তাহলে আর 2টা বাইনারি তো আমাদের লাগবে। সেক্ষেত্রে আমরা কী করবো, বায়ে 2টা 0 বসিয়ে দেবো, কারণ আমরা সবাই জানি বায়ে 0-এর কোনো দাম নাই, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটাও রক্ষা করা হচ্ছে, আবার কিন্তু 2-এর ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে না। দেন যদি আমরা 7কে একটু চিন্তা করি, 7, তাহলে আমরা দেখতে পাচ্ছি 7-এর সমতুল্য বাইনারি ভ্যালু হচ্ছে 111। তো সেক্ষেত্রে যেহেতু 7 থেকে আমরা 3টা বাইনারি নাম্বার পেয়েছি সুতরাং এখানেও একই পদ্ধতিতে আমরা বায়ে 1টি 0 বসিয়ে দেবো। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 729 যে ডেসিমেল নাম্বারটা, এটা সমতুল্য বাইনারি নাম্বার হচ্ছে আমাদের 0111001001001, এটা কিন্তু আমাদের বিসিডি কোডে সেটার বাইনারি ভ্যালু। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি যেহেতু বলছেন যে অ্যাকচুয়ালি বিসিডি কোডটা এমন একটা কোড যেখানে ডেসিমেলকে কী করা হয়, বাইনারি করা হয়, তাহলে পরে আমরা
যদি এই 7 to 9 কেও একই পদ্ধতিতে আমরা আগে যে পদ্ধতিটা শিখেছি সেখানে বাইনারি করে আসি তাহলে কি আমরা একই ভ্যালু পাবো না? সেক্ষেত্রে কিন্তু আমরা একই ভ্যালু পাবো না, আমাদের ভ্যালু কিছুটা চেঞ্জ হবে। এবং সেই জন্যই কিন্তু আমরা বলছি যে আমাদের বিসিডি কোড আর একটা ডেসিমেলকে বাইনারি করার যে সিস্টেমটা আমরা আগে শিখেছি সেটা কিন্তু এক নয়। ফর এক্সাম্পল হিসেবে আমরা যদি এখানে একটু দেখি তাহলে এরকম লেখা যায়, 7 to 9 কে আমরা আগের পদ্ধতিতে যদি বাইনারি করতে চাই তাহলে এটাকে 2 দিয়ে আমরা ভাগ দিচ্ছি, 3 দুগুণে 6, 1, 2, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আমাদের হাতে থাকছে 1। দেন যদি আমরা এই 364 আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটার ভ্যালু পাচ্ছি 182। যেহেতু আমাদের হাতে কিছু থাকছে না সেহেতু 0। এই পদ্ধতি কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। 2 কে যদি আমরা এখানেই করি তাহলে 9, 9 দুগুণে 18, আর 1 এখানেও হাতে আমাদের কিছু থাকছে না, হয়ে যাচ্ছে 0। দেন এটাকে যদি আবার 2 দিয়ে ভাঙি তাহলে আমরা পাচ্ছি 45, এবং 1 আমাদের হাতে 1 থাকবে এবার। দেন যদি আমরা 2 দিয়ে এটাকে ই করি তাহলে 22, এবং এখানেও আমাদের হাতে 1 থাকবে। দেন যদি আমরা আবারও 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 11, এবং আমাদের হাতে থাকছে 1। দেন যদি আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 5, সরি এখানে 0 হবে আমাদের, 5, এবং এখানে আমাদের হচ্ছে 1। দেন 2 দিয়ে এটাকে ভাগ করলে 2, এখানে হচ্ছে 1। দেন এটাকে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে 1, এখানে 0, এবং দেন যদি এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 0, এখানে আমরা পাচ্ছি 1। সুতরাং আমাদের 7 to 9 সমতুল্য বাইনারি ভ্যালুটা যদি আমরা নিচ থেকে উপরে যাই, যেটা আমরা অলরেডি শিখে এসেছি কারণ আমাদের একস্থানীয় অঙ্কটা হচ্ছে নিচ থেকে আসবে, সুতরাং এর ভ্যালুটা যেটা আসছে সেটা হচ্ছে 1 0 1 1 0 1 1 0 0 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের 7 to 9 সমতুল্য বাইনারি ভ্যালু। সেক্ষেত্রে আমরা যদি এটার সঙ্গে এটাকে একটু ম্যাচ করি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট এক্স্যাক্ট 1 হচ্ছে না, কারণ আমাদের এখানে আছে 0 1 1, এখানে আছে 1 0 1 1, তারপরে 0 4 0 1 0, এখানে কিন্তু 0 1 1 0, এবার এখানে যে 1 0 0 1, এখানে কিন্তু যে আমাদের 2টা বিট আরো কম পড়ে যাচ্ছে, অর্থাৎ নাম্বারটাও ম্যাচ করছে না আবার নাম্বারটা কিন্তু 1ও থাকছে না। সেক্ষেত্রে বলাই বাহুল্য যে আমাদের বিসিডি কোড আর একটা ডেসিমেলকে বাইনারি করার কোড পদ্ধতি বা কোড কিন্তু 1 না। অনেকে আমরা জটিলতা পরিহার করার জন্য পরীক্ষার হলে বা বিভিন্ন এক্সাম হলে কি করি, আমরা একটা ডেসিমেল নাম্বারকে যখন বাইনারি করতে বলা হয় তখন আমরা কি করি, এই পদ্ধতিটা একটু জটিল বা বড় বিধায় আমরা সেটাকে কি করি, বিসিডি কোডে কনভার্ট করার চেষ্টা করি। কিন্তু আমি আবারও বলছি যে বিসিডি কোড এবং একটা ডেসিমেলকে বাইনারিতে করার যে জেনারেল বা সিম্পল যে ওয়েটা বা নিয়মটা সেটা কিন্তু 1 নয়। যদি আপনাকে কোনো পরীক্ষায় ডেসিমেলকে বিসিডি কোড বা বিসিডি কোডে কোনো কিছুকে কনভার্ট করতে বলে তখনই কিন্তু আপনি শুধুমাত্র এই রুলসটাকে ফলো করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে যদি বলা হয় তাহলে কিন্তু আপনি এই নিয়মটাতে অ্যাপ্লাই করবেন। এবং সেক্ষেত্রে অনেক সময় পরীক্ষায় এরকমও প্রশ্ন থাকে যে বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য কী, তা আমরা কিন্তু এখানে একটা এক্সাম্পল দিয়ে বিসিডি আর বাইনারির পার্থক্যটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আমরা সেটাও ভালোভাবে বুঝতে পারবো। তো এটাই ছিল আমাদের নাম্বার সিস্টেমের বিসিডি কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা। আগামী ক্লাসগুলোতে আমরা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো নাম্বার সিস্টেমের। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।